আজকের সকালটা একটা বন্ধ দরজা। বন্ধ দরজা মানে বন্ধ দেশের, বন্ধ মানে বন্ধ কালচারের। আজকে সকালটা শুধু মায়েদের জন্য এবং মায়েদের জন্য এই বন্ধ দরজা, এই তালার চাবি আছে আপনার পাশে। আমি যে কথাটা বলতে যাচ্ছি শুধুমাত্র এই দেশের মায়েদের জন্য, তার কারণ তারাই বলেন তারা অর্ধেক আকাশ, আমি এখনো মানি না। যে দেশের শিক্ষিত মানুষেরা মানে মায়েরা অর্ধেক শিক্ষিত, মানে 100% যদি মেল ফিমেলে ডিভাইড করা হয় প্রায় 50%, এবং সেই 50% এর আরো 50% শিক্ষিত, তাদেরও 50% এখন কাজের সঙ্গে যুক্ত। এই মায়েরা কি কাজে লাগে, একদম ডিরেক্ট প্রশ্নটা করছি। তার কারণ হচ্ছে আপনার কাছে ভালো হয়ে ভাবনা মুখের কোনো লাভ নেই। ভাবনা মুখ চাইছে যাতে আপনি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন। এই প্রশ্নটা সব মায়েদের, যারা শুনছেন তারা শেয়ার করে অন্য মায়েদেরকে জানান। তার কারণ ভারতবর্ষের রাইস কখনো না কখনো তো হবে, সেই রাইসটা সাধারণ মানুষের হাত ধরেই হবে, কারণ MPML এর দ্বারা তো হবে না। কারণ কোনো পার্টিই বলেনি যে ক্যাডারের পাশে দাঁড়াবো, তাই কোনো ফ্লেক্সে তাদের ফোন নাম্বার নেই। এত কথা কেন? কাল নন্দন চত্বরে গেছিলাম আড্ডা মারতে, সুরেশ আগরওয়ালের সঙ্গে দেখা করতে। তারপর আমার পুরনো অফিস যেটা এখন বন্ধ হয়ে গেছে, অনলাইনেই চলে, তার ডিজাইনার দেখা করতে আসবে। সময়টা 3:30, 3:30, আড্ডা মারতে মারতে 4:30, 5:00 বাসন্তীদির সঙ্গে দেখা হলো। দেখা হলো তার স্বামীর সঙ্গে, মানে সন্দীপ বাবুর সঙ্গে, পুরুলিয়া। পুরুলিয়াতে যারা ছৌ ডান্স করেন তাদের খাওয়ার টাকা নেই, তাই বাংলাদেশ কিভাবে যাবেন তাদের টিমটা সেটা নিয়ে আলোচনা। 18,000 টাকা লাগবে। আপনাদের কাছ থেকে টাকা চাইছি না, টাকা আমি চাইই না। একটি জিনিসই চাই, পুরোনো খবরের কাগজ, খাতা, বই, স্কুলে, কলেজে, ক্লাবে, ইউনিয়নে, অফিসে, নিজের বাড়িতে, যেখানে পারেন জমা করুন ও মানুষের পাশে দাঁড়ান। এটাই হবে এই বন্ধ তালাকে খোলার একমাত্র কি। ভারতবর্ষে দেখবেন যত সমস্যারই কথা আপনি বলুন, আর একটা সমস্যার কথা বলি, মায়েদের পাশে দাঁড়ানোর কথা বলার আগে এটা বলে নেওয়া খুব দরকার। আমি ট্রেনে বাসে এখন যেখানেই যাই, যেখানেই উঠি, যেখানেই পাবলিককে পাই আমি কথা বলি। এরকমই শ্রীরামপুর থেকে লোকাল ট্রেনে উঠে যখন হাওড়া যাচ্ছি, এই কথা বলতে বলতে একটা কথা শুনলাম, মেয়ে পাচারটা মিসিং, কিন্তু ভয়ে কোনো পড়া দাঁড়াতে পারছে না। বললাম একটাই তো কাজ, ভয় পাওয়ার তো কিছু নেই। আপনি তো অ্যান্টি সোশ্যাল ওয়ার্ক করবেন না, যদি নিজের মেয়েকে বাঁচাতে চান তাহলে করতেটা কি হবে? পাড়াতে একটা ডেভেলপমেন্ট ফান্ড, সেই ফান্ডের প্রথম কাজ হবে যারা মারা যায় পাড়াতে তাদের জন্য ওই 2700 টাকা যেটা আমাদের এখন মিউনিসিপ্যালিটির ফিস, এবং এই 2700 টাকা দিলে আপনাকে পড়ানো হবে। ইয়েস, আপনি ঠিকই শুনছেন। এবং যখন ফর্মালিটি পুরো হয়ে যাবে, আপনি 1 মাস পরে মিউনিসিপ্যালিটির কাছে যাবেন, আপনাকে 2000 টাকা রিটার্ন দেওয়া হবে। তাহলে আপনি যখন জন্মালেন তখন কি ফিস ছিল আমার জানা নেই, কিন্তু আপনি মারা গেলেও 2700 টাকা একটা ফিস আছে। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই রিয়ালিটি। এই দেশের ছেলেরা জাগবে এটা আমার মনে হয় না, খুব কম ছেলেরা জাগবে যারা বস্ত্র দানের জায়গায় কোনো একটা দিন ভাববেন যাদেরকে দান করছি তারাও দেশের মানুষ, এবং তাদেরকেও মেম্বার করে কোনো একটা কাজ করানো যেত। আজকের সকালটা সেই মায়ের জন্য যিনি কালকে নন্দন চত্বরে এসে বললেন, চাওয়ান ব্রাশ বিক্রি করছিলেন, যে আমার পাশে কেউ দাঁড়ানোর নেই, আমার কাছে সেই ইনভেস্টমেন্টও নেই যে প্রচুর কিনে প্রচুর বিক্রি করব, এবং এখানে কেউ কিনছেও না। হ্যাঁ, আমি একদম একদম মায়েদের ব্যাংকের কথা বলছি। হ্যাঁ, আপনারা স্ক্রিনে ঠিক দেখছেন, মায়েদের ব্যাংক মানে আপনি বাড়িতে আপনাদের বন্ধু বান্ধবীদের ডেকে, বাচ্চা মেয়েদের ডেকে, দিদিমাদের ডেকে, সবাইকে ডেকে, মাসিমাদের ডেকে, কাকিমাদের ডেকে, মামি মামাদের ডেকে খবরের কাগজ জমা করালেন, মাসে একদিন বিক্রি করে দিলেন, তারপর সেই টাকার 20% জমিয়ে রাখলেন, 10% টাকা একটা কমিটি করে তাদেরকে পারিশ্রমিক দিলেন, মাসে মাসে পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়লেন, দেশে দেশে বেরোতে হবে না, পাড়ায় পাড়ায় বেরোলেন। এই পাড়া ভিত্তিক আন্দোলন মনে আছে, ডান্ডি মার্চ, গান্ধীজি হেঁটে 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 দেশকে জাগানোর চেষ্টা করছে, গান্ধীজি তো মারা গেছে, তাহলে কি দেশের সব মুভমেন্টও বন্ধ হয়ে গেছে? আমরা শুধুই রাহুল গান্ধীকে শুনে যাব, শুধুই মোদীকে শুনে যাব, কেন আমাদের দ্বারাতে অসুবিধাটা কোথায়? আপনি পাড়ায় পাড়ায় বেরিয়ে বললেন ডান্ডি মার্চ করতে, ডান্ডা নিয়ে, এবং মানুষকে বললেন, লিফলেট বিলি করলেন, মায়েদের পাশে যাবেন, সেই বাড়ির ভদ্র মহিলাদের বললেন যারা বাড়িতে বসে রোজই চোখের জল ফেলছেন এবং সিরিয়াল দেখছেন, 4টা করে তাদের প্রেম হয়ে যাচ্ছে, 6টা করে মরে যাচ্ছে, 5টা করে বাচ্চা জন্ম দিচ্ছে, এবং চিফ মিনিস্টারকে বলতে হচ্ছে এমন সিরিয়াল বন্ধ করো। কিন্তু এমন কিছু তো শুরু করা হোক যেটা এই সিরিয়ালকে বন্ধ না করেও
করা যাবে এবং দেখানো যাবে। হ্যাঁ, আপনাদের হাত দিয়ে এইগুলো রেকর্ডিং করে হোয়াটসঅ্যাপ করে আমাকে পাঠাবেন, যেমন আমি নিজেকে রেকর্ড করছি একটা স্ট্যান্ডে রেখে, এবং সেইগুলো পৃথিবীতে, তবে না ভারতবর্ষ জাগবে, তবে না পুরো পৃথিবী জাগবে। এই মায়ের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা ও চেষ্টা থেকেই শুরু হবে ভারতের প্রথম ব্যাংক ফর মাদার্স, মায়েদের জন্য ব্যাংক। এটা নিয়ে নাটক লিখুন, শ্রুতি নাটক লিখুন, যা ইচ্ছা করুন, কিন্তু এইবার আপনাদের হাতে একটা অস্ত্র, খবরের কাগজ, একটা পেন, যেটা উইল বি মাইটিয়ার দেন সোর্ড অ্যান্ড উইল বি মাইটিয়ার দেন দ্য ক্যাপিটালিস্ট ক্যাপিটাল ক্রিয়েটেড ইন দিস ওয়ার্ল্ড, যদি সোশ্যাল ক্যাপিটাল তৈরি করতে পারে। আমার মায়ের জন্মদিন আজ 17 জানুয়ারি, 80 বছর হল। আমাকে বহুকাল আগে বলেছিল, যদি পারো কাশীর মায়েদের পাশে দাঁড়ানোর চেষ্টা কর। আমি সবকিছু ছেড়ে দিয়েছি, অনলাইনেই শুধু বিজনেস করি, যা পাই সেটাই ঠিক মনে করি। তার কারণ হচ্ছে আমার বাড়ির লোক আমার পাশে দাঁড়ায়, কিন্তু আমার বন্ধু প্রণব সেন দাঁড়িয়েছে, বলেছে তোমাকে কিছু ভাবতে হবে না, তুমি শুধু দেশের কাজটিই করে যাবে। আর ভারতবর্ষের সেই সকাল হচ্ছে যখন জাত পাত সবকিছু ভেঙে গেছে, আমার কাছে সব মিনিংলেস, শুধু আপনি দাঁড়াবেন কিনা তবেই এই দেশের সকাল হবে। ও সুভা কভি তো আয়েগি, মুকেশ গাইতে গাইতে মারা গেছে, যিনি লিখেছেন তিনিও মারা গেছেন, কিন্তু ও সুভা আয়েগি শুধু আপনার হাত ধরে সেদিনই হবে সকাল। ইতিহাস কারোর বাপের না, যেদিন আপনি জাগবেন সেদিনই হবে এই দেশের সকাল। আমরা অপেক্ষায়, কবে আপনি দাণ্ডি মার্চে বেরোবেন আপনার পাড়া।